আর কয়েকদিন পর ঈদ। নারীর টানে ঘরমুখো মানুষ ছুটছে বাড়ির পথে, অনেকেই সময় আর দুর্ভোগ কমাতে বেছে নেন আকাশপথ। করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী, সিলেটের বন্যা, দক্ষিণের পদ্মা সেতু, সব মিলে এবারের ঈদে বাড়ি ফিরতে আকাশপথে যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে কেবল পদ্মা সেতুর প্রভাবেই বরিশাল ও যশোর রুটে যাত্রী কমেছে সবচেয়ে বেশি। যশোর বরিশাল একদমই ধরেন আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ 20-25% বেশি যাত্রী নাই, একদমই নাই। আমি তো যশোরের ফ্লাইট ক্যান্সেল করছি, বরিশালের ফ্লাইট ক্যান্সেল করেছি। রাজশাহী এবং সৈয়দপুর রুটে অলমোস্ট 100% আমাদের বলব যে ফ্লাইটগুলো ফুল হয়ে যাচ্ছে, আর আদার্স ডেস্টিনেশনগুলোতে এখন পর্যন্ত অ্যারাউন্ড 70-80% লোড ফ্যাক্টর আছে। পছন্দের ফ্লাইটের টিকিট না পাওয়া আর বাড়তি ভাড়া গুনবার অভিযোগ যাত্রীদের কণ্ঠে। তারপরও সময় সাশ্রয় আর স্বস্তির জন্য পরিবারকে নিয়ে আকাশপথে ফিরছেন অনেকে। ট্রেনে টিকিট কাটতে গেছি ভোর 4টা বাজে, আমি যা দেখি এত লম্বা সিরিয়াল, ওখানে যাইতে পারিনি তাই এখানে আসছি। আগে থেকে যেহেতু বুকিং দেওয়া ছিল এই জন্য আর এক্সট্রা পে করতে হয়নি। টিকিট অ্যাভেলেবেল আছে আর ফেয়ারটা মানে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি আর কি। এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন জেট ফুয়েলের দাম বাড়ায় টিকিটের দাম কিছুটা বেড়েছে, এর নেতিবাচক প্রভাব পড়ছে আকাশপথে যাত্রী পরিবহনে। তেলের দাম 135% ইনক্রিজ, আমাদের কিছুটা হলো সমন্বয় করতে হবে, বিকজ এটা আমাদের ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় অপারেশনে, আমাদের কস্টিংয়ে। দাম না বাড়িয়ে উপায় নেই, আমরা দাম বাড়ানোর জন্য আমরা যাত্রী হারাচ্ছি। অন্যান্য সময়ে অনেক আগেই টিকিটগুলো পারচেজ হয়ে যায়, যার কারণে ঈদের আগে হয়তো অনেক টিকিটে দেখা যায় হয়তো একটু হায়ার ফেয়ারগুলো শো করছে, বা চলতি বছর আসলে এখন পর্যন্ত যে অবস্থা আছে সেটা হচ্ছে লো ফেয়ার কিংবা সেকেন্ড লো ফেয়ার, থার্ড ফেয়ার, এই ফেয়ারগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ঈদের পর কক্সবাজার আর সিলেটে পর্যটকদের ভিড় থাকে, এবছর সে প্রবণতাও কম বলে জানান তারা। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.